بسم الله الرحمن الرحيم ঘরে ঢুকেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিচ্ছু না বলেই হঠাৎ যখন ঘরে ঢুকলেন তখন জিনদের দল বলে আদরাকতুমুল মাবিত খুব ভালো হইছে আজকে রাত্রি জাগরণের একটা জায়গা পাইছে ভাত খেতে বসলেন বিসমিল্লাহ বলেন নাই কিছু বলেন নাই খানা শুরু করে দিলেন জিনরা বলে আদরাকতুমুল মাঈশা আজকে খানার জায়গাও পেয়েছি থাকার জায়গাও পেয়েছি এজন্য যতজন আমার সামনে বসা আছেন আল্লাহকে সব সময় মনে রাখেন স্মরণে রাখেন আল্লাহর নেয়ামতে শুকরিয়া আদায় করেন একবার চিন্তা করেন করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের বাবুল সাহেব চলে গেলেন এসএনএম মাসুদ সাহেবের ভাই করোনায় চলে গেলেন যারা কত টাকার মালিক অক্সিজেন জার যারা বিভিন্ন জায়গায় ফ্রি বিনামূল্যে বিতরণ করেছে সেই মানুষগুলা অক্সিজেনের অভাবে চলে গেছে একবার চিন্তা করেন আল্লাহ বুঝায় দিয়েছে গোলাম তোর জন্য আমি আল্লাহ 1 লিটার 2 লিটার না প্রত্যেক মিনিটের জন্য আমার আল্লাহ 6 লিটার করে অক্সিজেন যিনি বরাদ্দ দিয়ে দিয়েছেন তিনি কি আর এক দিনের জন্য 24 ঘন্টার জন্য 8640 লিটার অক্সিজেন যিনি বরাদ্দ দিয়ে রেখেছেন তিনি কি কত বড় মালিক এই কিডনিটা ভালো আছে সময় অনেকে বুঝেন না যারা ডায়ালিসিস করে একটু জিজ্ঞাসা করে দেখেন কেমন মনে হয় এই কিডনিটা দিয়ে একটা কিডনি দিব আল্লাহ পাক ফিল্টারিং করান 1 লিটার 2 লিটার নয় 1500 লিটার রক্তকে যিনি ফিল্টারিং করান তিনি কে আপনারে ভালো রাখছ হার্টটা 1 লক্ষ বার এইভাবে এইভাবে পাম্প করে আজকে যদি আটকে যায় বলবে হুজুর আর চিল্লায় আওয়াজ করতে পারবেন না সব শেষ হয়ে যাবে আল্লাহর নেয়ামতকে আল্লাহ শুকরিয়া আদায় করেন আট নম্বরে ওয়া আনতুম তাসতাগিলুনা বিউয়ুবিন নাস মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকো ওয়া তারাকতুম আনফুসাকুম নিজেদের দোষ ত্রুটি ভুলে যাও এমন লোকের সংখ্যা এখন কম না বেশি খালি মানুষের দোষ এক জায়গায় বসলেই হয় কওমুকে শেষ হয়ে গেছে উমুকে ধ্বংস হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা হালাকান নাস হালাকান নাস যে লোকটা বলে উমুকে ধ্বংস হয়ে গেছে উমুকে ধ্বংস হয়ে গেছে ফাহুয়া আহলাকুহুম সে সবচেয়ে বড় ধ্বংস কেউ ধ্বংস হয় নাই সে নিজে ধ্বংস হয়েছে ঠিক না ঠিক মানুষের দোষ না আপনি আপনার নিজের দোষগুলো প্রতিদিন দেখেন একটা রুটিন করে হিসাব নিজেরটা নিজে রাখেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেন মালিকের রহমত কামনা করেন যিনি আপনাকে দয়া করে maaf করে দিবেন তিনি কে কয়টা গেছে মাশাআল্লাহ আটটা মনোযোগ আছে জোরে বলেন আল্লাহু আকবার আমার খুব ভালো লাগছে এই জন্য এত গুরু নাম্বার বলার পরেও পূর্ণ মনোযোগ আপনাদের আছে লিল্লাহে তাকবীর আল্লাহু কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার আট নাম্বার বাকি আছে কয়টা মাশাআল্লাহ এই দুইটা পুরা হলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ